নমস্কার, আমি ইন্দিরা পতদ্রোস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব লেবু লঙ্কা চিকেন কিংবা গন্ধরাজ চিকেন। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি গন্ধরাজ চিকেন করব বলে। এখানে আছে গন্ধরাজ লেবু, আমি লেবুর রস খানিকটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা টক দই। এবার এর মধ্যে দেব এক চামচ আদা রসুন বাটা, বাকি আদা রসুন বাটা আমি পরে দেব। দেব হলুদ গুঁড়ো, দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, আন্দাজ অনুযায়ী নুনটা আমি দিয়ে নেব। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব, মানে মাখিয়ে নেব। কড়ার মধ্যে আমি খানিকটা সাদা তেল নিয়ে নিলাম। তোমার তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি তেলটা গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি দেব দুটো ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ আর গোলমরিচ ফোড়নে দেব। আর ছোট এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি, কারণ কি ওটা তেলের মধ্যে ছাড়লে খুব ফাটে। তো এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা খুব সহজেই হয়ে যায়, একদম ইজি রান্না, আর খেতেও খুব ভালো লাগে। তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি আরো মানে এক চামচ খানিকটা মানে আরো এক চামচ আদা রসুন বাটা আমি অ্যাড করে দিলাম। দিলাম কাঁচা লঙ্কা বাটা, আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি বড় দেখে। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা নেবেন। এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেব, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আমি মশলার সমেত মাংসটা এতে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা হলে আগে মাংসটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপরে মশলাটা দিতে পারেন। এবার এর মধ্যে আমি আরো খানিকটা মানে আরো একটু লেবুর রস অ্যাড করে দিলাম, সেন্টটা আরো ভালো হওয়ার জন্য। এবার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
আমি মাংসটাকে 3-4 মিনিট ধরে কষিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তো এখানে আমি কিছুটা চিনি অ্যাড করব, কারণ এখানে টক দই আর লেবু দুটোই দেওয়া হয়েছে। তো সেই কারণে নুন মিষ্টি আর টকের ব্যালেন্সটা রাখার জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অতি অবশ্যই দেবেন, না হলে কিন্তু ব্যালেন্সটা না থেকে মাংসের স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তো আমার মাংসটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করব। তো তার আগে আমি একটু লেবুর রস এতে দিয়ে দেব। তো আমি এতে লেবু রস চিপে দিয়ে দিয়েছি। এবার একটা লেবু পাতা, যদিও শুকিয়ে গেছে লেবু পাতাটা, আমি এখানে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রাখছি স্ট্যান্ডিং টাইমের জন্য, এবার আমি সার্ভ করব। তো আমার গন্ধরাজ চিকেন অলমোস্ট ডান। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট দিও আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল শতদ্রোজ কিচেন। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।